কাদির একাডেমি ই লার্নিং ক্লাস। গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি স্ট্যান্ডার্ড 2 এর হিস্ট্রি ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করছিলাম। অনুশীলনী প্রশ্ন উত্তর আমি ফ খ গ ঘ উ এই কটা ধাপ আমি লিখিয়ে দিয়েছি। আজকে আমি চয় ধাপটা লেখাবো। চয় ধাপের প্রথম তিনটে প্রশ্ন আজকে লিখাচ্ছি, ছয় দাগের 1, 2, 3 এই তিনটে প্রশ্ন আজকে আমি তোমাদের লেখাবো। উত্তরগুলো একটু বড়, 2 নম্বরের উত্তর, তো সেই জন্য তিনটে প্রশ্ন লেখাবো। 6-এর 4-এর দাগের উত্তরটা বাকি থাকবে, আর 6-এর দাগের 2টো উত্তরের মধ্যে দ্বিতীয় প্রশ্নটা তোমরা কেটে দাও। প্রথম প্রশ্নটা হবে আদি মানুষ দল বেঁধে বসবাস শুরু করলো কেন, এই প্রশ্নটা হবে। 2 নম্বর প্রশ্নটা আমি লেখাবো না, ওটা বড়, তোমাদের পক্ষে লিখতে অসুবিধে হবে, তাই আমি 6-এর 2-এর দাগটা তোমাদের কেটে দিতে বলছি। 6-এর 2-এর দাগের প্রশ্নটা আমি লেখাবো না। তো সবাই বইটা খোলো, পৃষ্ঠা 14, এবং খাতা পেন্সিল রাবার নিয়ে সবাই বসো। পৃষ্ঠা 14 প্রত্যেকে এই পেজটা খোলো, এবং এখানে চয়ের দাগটা তোমরা দেখো ভালো করে। চয়ের 1-এর দাগে দেখো, আমি বোর্ডে কিন্তু প্রশ্ন তুলিনি, শুধু উত্তর তুলেছি। তোমরা দেখো, তোমরা উত্তরটা তুলে নাও, প্রশ্নটা তোমরা বই থেকে পেয়ে যাবে। চয়ের 1-এর দাগে কি আছে দেখো, আদি মানুষ দেখতে কেমন ছিল। চয়ের 1-এর দাগে প্রশ্ন এটা দেখো, উত্তরটা লিখে দিয়েছি, আদি মানুষ দেখতে ছিল বেঁটে, বড় মাথা, ছোট কপাল, চ্যাপ্টা নাক, হ্যাবড়া মুখ, হাত উনি ছিল লম্বা, সারা গায়ে বড় বড় লোম, এবং গায়ের রং ছিল কালো। তো আদি মানুষ দেখতে কেমন ছিল, আমি আবার বলছি, তোমরা উত্তরটা তুলে নাও সুন্দর করে খাতায় লেখো, আদি মানুষ দেখতে ছিল বেঁটে, বড় মাথা, ছোট কপাল, চ্যাপ্টা নাক, ফ্যাবড়া মুখ, হাত দুটি ছিল লম্বা, সারা গায়ে বড় বড় লোম, এবং গায়ের রং ছিল কালো। তো আদি মানুষ কেমন দেখতে ছিল, আবার বলছি, তোমরা সবাই হাত চালিয়ে তুলবে, আদি মানুষ দেখতে ছিল মেটে, বড় মাথা, ছোট কপাল, চ্যাপ্টা নাক, ফ্যাবড়া মুখ, হাত দুটি ছিল লম্বা, সারা গায়ে বড় বড় লোম, এবং গায়ের রং ছিল কালো। এবারে
উত্তর দেখো সবাই, আদি মানুষ